সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি প্রত্যেকটা ভালোই লাগবে। আজকে বৃষ্টি পড়ছে, কিন্তু আমি চলে এসেছি ঝিলিমিয়ে যাচ্ছি, ওখানে সামনে শাক হয়েছে, শুকনি শাক, শাকগুলো তুলে নেবে। প্লিজ বন্ধুরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর প্রত্যেকবারের মতো আবারও বলছি বন্ধুরা প্লিজ প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। শাক তুলতে যাচ্ছি, এখন বন্ধুরা কত শুকনি শাক হয়েছে, এই শাকগুলো সব আমি তুলে নেব। আর এই বর্ষার সময় শুকনি শাকের ভাজা, সাথে যদি থাকে পান্তা ভাত, খেতে কিন্তু ভীষণ ভালোই লাগে। বৃষ্টি একটু কমেছে, বৃষ্টিতে চারিদিকে পুরো সবুজে সবুজ হয়ে গেছে, প্রকৃতি যেন একদম পুরো সেজে উঠেছে। শাকগুলো কত নরম একদম, দেখুন সব মাথা দুলছে। এদিকে কত পাট শাক দেখুন, পাট শাকের বীজ ফেলা হয়েছে, প্রচুর পাট শাক হয়েছে, ছোট 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 করে উঠেছে। এই যে দেখুন এইগুলো পাট শাক বীজ ফেলা হয়েছিল। আর এদিকে অনেক কলমি শাকও হয়েছে, কলমি শাক ওই দিকে প্রচুর হয়েছে পুকুরের দিকটা। দেখুন বন্ধুরা আমি এতগুলো শাক তুলে নিয়ে চলে এসেছি, একদম পুরো শুকনি শাকগুলো খুব সুন্দর, একদম পরিষ্কার। এই শাকের ভাজা করব, আর আলুর চোখা আর পান্তা ভাত। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের প্রত্যেকের ভালোই লাগবে। শাকগুলোকে ভালো করে বেছে কেটে ধুয়ে নেব। আমি শাকটা ভালো করে বেছে কেটে ধুয়ে রেখেছি, আমি স্নান টান করে চলে এসেছি, কড়াইও গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, এবার শাকটা ভেজে নেব। এর মধ্যে দেবো লবণ, লবণটা অল্পই দেবো কারণ শাকটা তো অনেকটা কমে যাবে, এতটা শাক তো আর থাকবে না। এই শুকনি শাকের ভাজা কিন্তু খেতে খুব টেস্টি লাগে, যে শাকটা একটু মিষ্টি মিষ্টি মতো লাগে, খুব টেস্টি হয় কিন্তু। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, কতটা কমে গেল শাকটা দেখুন বন্ধুরা, শুকনি শাক এরকমই হয়।
যে কোনো শাক অনেকটা দেখতে লাগে কিন্তু যখন ঢাকা দেওয়ার পরে নামানো হয় তখন কমেই যায়। আমি আবারও ঢাকা দিয়ে দেবো, আর একটু সেদ্ধ হয়ে যাবে ভালো করে শাকটা। শাক ভাজা দেখুন বন্ধুরা সব সেদ্ধ হয়ে গেছে, শাকটা হয়ে গেছে। এবার আমি মাঝখানে একটু ফাঁকা করে দিলাম। এবার এখানে তেল দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা যেটা আছে দিয়ে দেবো। এই শাকের মধ্যে পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিতে হবে, তবে খেতে ভালো লাগবে। আরও পেঁয়াজের মধ্যে আমি একটু অল্প লবণ দিয়ে দেবো। একটু ভেজে নিয়েছি শাকের পেঁয়াজ, কিন্তু বেশি ভাজলে ভালো লাগে না, একটু কাঁচা কাঁচা মতো থাকবে। এই জন্য আমি দেখুন এইভাবে একদম পুরো হালকা করে পেঁয়াজটা একটু ভেজেছি। এবার শাকের সঙ্গে পুরো মিশিয়ে দিলাম, দিয়ে এইভাবে চারদিকে করে দেবো, যেটা শাকটার রসটা পুরো একদম মরে যাবে, দিলে শাক ভাজা পুরো রেডি হয়ে যাবে। আর এখানে আলু চোখা বানানোর জন্য এখানে দেখুন বন্ধুরা আমি খুদের ভাত করেছি। সমৃদ্ধ বললো খুদ খাবে, এর মধ্যে আলু দেওয়া আছে, আলুটা সেদ্ধ করা আছে। শাক ভাজা পুরো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখানে আলুর ভর্তা বানানোর জন্য আমি শুকনো লঙ্কা পুড়ে নেব। লঙ্কা পোড়া দিয়ে আলুর ভর্তা খেতে কিন্তু খুব টেস্টি হয়। শুকনো লঙ্কাগুলো পোড়ার পরে যে টেস্টটা আসে, শুকনো লঙ্কা ভাজাতেও এতটা টেস্টও হয় না। এখানে আলু বের করে নিয়েছি, লঙ্কা নিয়েছি, মানে শুকনো লঙ্কা পুড়েছি, পেঁয়াজ, লবণ, এবার এর মধ্যে দিয়ে দেবো তেল। লবণের উপরে তেলটা দিয়ে আমি এর মধ্যে লঙ্কাটা মাখাবো। পেঁয়াজটা ভালো করে একদম ভরতে হবে। তবে আলুর ভর্তাটা খেতে টেস্টি হবে খুব। কেমন মেঘ উঠেছিল, বৃষ্টি হচ্ছিল শাক তোলার সময়, এখন পুরো রোদ বেরিয়ে পড়েছে। সবাই খেতে বসে গেছে, সমৃদ্ধ খাচ্ছে খুদের ভাত, শাক ভাজা, আলুর ভর্তা, আর মা আর তোমাদের দাদাভাই খাচ্ছে পান্তা ভাত। কাল রাতে ভাত হয়েছিল, জল দিয়ে রেখেছিলাম পান্তা ভাত, আর এই শুষ্নি শাকের ভাজা, আলুর ভর্তা, পেঁয়াজ আর পোড়া লঙ্কা। যা টেস্টি লাগে খেতে। এই বর্ষার সময় কিন্তু খুদের ভাতটা খেতে খুব টেস্টি হয় কিন্তু।
কিরে সমৃদ্ধ, কেমন লাগছে খাচ্ছিস? দারুন খাবার। ও শাকের ভাজা। গ্রাম বাংলার দিকে এই শাকটা কিন্তু এমনি মাঠে ঘাটে প্রচুর হয়, হয় আর এই বর্ষার সময় এই শাকটাই বেশি হয়, শুশনি শাকটা। আর শুশনি শাকটা খেতে খুব খুব টেস্টি হয়, সব শাকের থেকে কিন্তু শুশনি শাক খাওয়া খুব ভালো। শুশনি শাক খেলে কিন্তু ঘুম হয় ভালো, যাদের ঘুমের সমস্যা আছে এই শাকটা এনে খাবেন কিন্তু ঘুম ভালো হবে। ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।